হাই বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল মেহেদি, মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার স্টার্টার নিয়ে ডিসকাশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বৃহৎ টাইপের সফটওয়্যার স্টার্টার। এদিকে আমরা আগে অনেক সফটওয়্যার স্টার্টার ইউজ করছি, সিমেন্সেরি ইউজ করছি, ওই মডেলগুলোতে আসলে কোনো ডিসপ্লে থাকে না আর কি। তো যেহেতু ডিসপ্লে থাকে না, ওখানে সেটিংসেরও তেমন ঝামেলা থাকে না। তো এটাতে ডিসপ্লে আছে, এটা অনেক প্রোটেকশন থাকে, এটা মাইক্রোপ্রসেসর বেসড, এটাতে অনেক রকমের প্রোটেকশন দেওয়া আছে। তো এই সফটওয়্যার স্টার্টারটা কীভাবে প্রোগ্রাম করতে হবে, কীভাবে কানেকশন করতে হবে, এভাবে এইটা আমরা প্রোগ্রাম করব, প্যারামিটারটা সেট করব, এবং টোটাল যতগুলো এখানে মেনু দেওয়া আছে, প্রত্যেকটা মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে, প্রত্যেকটা সাব মেনু নিয়ে আমরা ডিসকাস করব। এবং মোটামুটি আমি কভার, পুরো জিনিসটা কভার করার চেষ্টা করব। আপনাদের, আপনারা দেখেন, আশা করি দেখলে অনেক কিছু বুঝবেন। এখন আমরা প্যারামিটারগুলো সেট করব। তো এখন আমরা মেনুতে যাই। মেনুতে যাওয়ার পরে ডিসপ্লে মেজার্ড ভ্যালু, এখান থেকে আমরা কি আছে ডাটা এগুলো দেখতে পাবো। যেমন আমি সিলেক্ট করে ঢুকিয়ে, যে দেখেন ফেজ ভোল্টেজ কত, তারপরে ফেজ টু ফেজ ভোল্টেজ কত, তারপরে ব্লক ভোল্টেজ, ফেজ কারেন্ট কত কারেন্ট আছে, এখন তো কোনো কারেন্ট নেই যেহেতু এটা অফ আছে, তারপরে পাওয়ার কত আছে, যে পাওয়ার, তারপরে ফ্রিকোয়েন্সি 50 আছে, তারপরে সাপ্লাই ভোল্টেজ 230, এটা আসলে ফেজ টু নিউট্রাল দেখাচ্ছে, ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ, আর এটা হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে, ইত্যাদি। তো যাই হোক, আমরা আমাদের যেই প্যারামিটার সেটিং সেগুলোতে চলে যাই। ডিসপ্লে স্ট্যাটাস, এটা আসলে ড্রাইভ কি রেডি আছে না কি আছে সেটা দেখা যাবে। সেটা দেখার জন্য আমরা যদি সিলেক্ট দিই, ডিভাইস সেট আপ সিলেক্ট দিই, তারপরে এই যে স্ট্যাটাস দেখাচ্ছে রেডি টু স্টার্ট, মানে স্টার্ট করার জন্য রেডি আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন মোটরের ডাটাগুলো সেট করে দিব, আর কিছু কমন সেটিংস আছে সেগুলো দিয়ে দিব। তো সেজন্য আমরা কি যাব, কোথায় যাব, সিটিক্সে যাব। তো আমরা শুরু থেকে আবার আসি, এই যে মেনুতে এলাম, যাওয়ার পরে আমরা ডাউন অ্যারো দিয়ে ডিসপ্লে সেটিংসে, সেটিংসে ঢুকলাম, ঢোকার পরে প্যারামিটার সেট 1 এন্টার দিলাম। এই হলো মোটর ডাটা, কিলোওয়াট 110। তো টর্ক এখানে দেয়া নাই, টর্কটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিব। মোটর 1 এন্টার, রেটেড অপারেটিং কারেন্ট, কারেন্ট আছে 453। তো আমরা আমাদের কারেন্ট অনুযায়ী দিয়ে দেবো। তো আমরা চেঞ্জ, এই বাটনে ওকে বাটন চেঞ্জ হইলো, চেঞ্জ। এখন আমি আমার ডাটাটা দিয়ে দেবো, আমার আছে 180। তো আমরা এটা ডাউন এরো দিয়ে কমাই, এই যে কমতেছে না, আমি আর একটু বাড়াই, এই যে 180 এন্টার হয়ে গেল। এখন আমরা দেখি হয়েছে কিনা, আবার এন্টার দিই, এই যে হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা টর্কটা সেট করব। আমরা ক্যালকুলেশন করে টর্ক পাইছিলাম 706। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ, আমরা কমাই দিই, এরকম করতে হবে। আমরা একটু কমাই দিই, এই যে টর্ক করে দিলাম 706। ওকে, আচ্ছা, এরপর কী আছে, তারপর আছে মোটর রেটেড অপারেটিং স্পিড, স্পিডটা আমাদের আছে 1480। তো আমরা 1480 করে দিই, চাপ দিলে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ১৪৮০, ওকে। আচ্ছা, তারপর আর কি আছে, মোটামুটি এটা দরকার নাই,
ওকে তাহলে আমরা ব্যাকওয়ে বাড়ি দিই। তারপর আছে কি স্টার্টিং সেটিং, ওকে স্টার্টিং সেট ইজ স্টার্টিং ভোল্টেজ। আমরা আগে একটা চার্ট আপনাদেরকে দেখাইছিলাম যে মোটরটা কী কাজে ইউজ হবে সেই কাজের প্রয়োজন অনুসারে এখানে স্টার্টিং ভোল্টেজটা দিতে হবে। তো আমরা যে কাজটাতে ইউজ করব এটা অনেকটা ক্র্যাশের মতোই পড়ে, তো ওই ক্র্যাশারের জন্য দেওয়া আছে যে আপনার 60%, তো আমি এটাকে 60% করে দিই। যদিও আমরা এখন মোটরটা নো লোডে চালাবো কিন্তু আমরা ওটার জন্য রেডি করে রাখি, পরে আমরা এটাকে লোডে দেব। 60% দিলাম, ওকে। তারপর আছে কি স্টার্টিং টাইম, ওই ক্র্যাশারের জন্য স্টার্টিং টাইমটা দেওয়া আছে 60 সেকেন্ড, এটা যদিও 15 সেকেন্ড দেওয়া আছে তো আমি এটাকে চেঞ্জ করে সরি 60 সেকেন্ড, হ্যাঁ আমি এটাকে 60 সেকেন্ডস করে দিই। এই স্টার্টিং টাইমটা আর স্টার্টিং এই টর্ক সরি ভোল্টেজটা যদি আমরা ঠিক মতো না দিই তাহলে এটা স্মুথলি রান হবে না, সেক্ষেত্রে একটা সমস্যা হবে। তো এই জন্য এই দুটা জিনিস একটু ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিতে হবে। ওকে আমি দিয়ে দিলাম স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম আমরা অনেক সময় এসি ড্রাইভের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন টাইম হিসেবেও চিনি বা র্যাম্প আপ টাইম হিসেবে চিনি সেটা আর কি, যাই হোক। তারপরে আছে ম্যাক্সিমাম স্টার্ট লাইন টাইম, এটা যা আছে তাই থাক। কারেন্ট লিমিটিং ভ্যালু, কারেন্ট লিমিটিং ভ্যালু হচ্ছে আসলে স্টার্টিংয়ের সময় সর্বোচ্চ কত পার্সেন্ট মানে কারেন্ট নেবে। নর্মালি আমরা জানি যে একটা মোটর এই স্টার্ট করলে অনেক গুণ বেশি কারেন্ট নেয়, তো সেক্ষেত্রে এটা কত কারেন্ট নেবে এটা, তো এটা 125% আছে থাক, এটা মানে আমি চেঞ্জ করলাম না। তারপরে ব্রেকওয়ে ভোল্টেজ চেঞ্জ করলাম না, যা আছে তাই থাক। ব্রেকওয়ে টাইম যাই থাক, ওকে। তো মোটামুটি এটা শেষ, আমরা এরপরটাতে যাই স্টার্টিং সেটিংসের পরে যাই স্টপিং সেটিংস, এন্টার দিই। এখানে পোস্টিং ডাউন পোস্টিং এটা আমরা কিছু করবো না, এটা যা আছে তাই থাক স্টপিং মোডের। তারপরে স্লো স্পিড প্যারামিটার, আমরা কোনো স্পিড নিয়ে এখানে কাজ করব না, সুতরাং আমাদের স্লো স্পিড প্যারামিটারের কোনো কাজ নাই। স্লো স্পিড টপ রাইট এগুলো আমাদের দরকার নাই, এগুলো এখানে আছে, আপনাদের যদি কোনো কাজের দরকার হয় আপনারা এটা দেখে দেখে করে নেবেন। এটার মোটামুটি প্যারামিটারটা অনেক সহজ আছে, লেখা আছে, এটা যে কেউ দেখেই করে নিতে পারে আর কি, তেমন কঠিন না। তারপরে কারেন্ট লিমিট ভ্যালু, এটাও ইম্পর্টেন্ট, আমরা এখানে একটা ব্যাপার বলি কারেন্ট লিমিট ভ্যালু দিয়ে। হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম কারেন্ট লিমিট, এটা হচ্ছে যে আমরা মিনিমাম কারেন্ট লিমিট যখন আমরা মোটর চালাই মিনিমাম কত পার্সেন্ট কারেন্ট নিবে এটা আমরা সেট করে দিই, তো এটা আমরা 20% রাখি দিই। আর ম্যাক্সিমাম কারেন্ট কত লিমিট হবে এটাকে 98% আছে, আমি এটাকে প্রথম যখন আমরা নো লোডে মোটর চালাই তো সেক্ষেত্রে আমরা এটাকে 50% দিয়ে একবার দেখি তারপরে বাড়াই দিই। তো আমরা এখানে নো ডিঅ্যাক্টিভেট আমি করবো না, 50% আমি প্রথমে 60% দিই, 60% দিয়ে একবার চালাইয়া দেখব, পরে আমরা আমাদের প্রয়োজন মতো 100% করে নিব। তো নো লোড একবার দেখলাম, ঠিক আছে। তো কারেন্ট লিমিট গেল, তারপর আছে মোটর ওয়ান, এটা অলরেডি মোটামুটি আমাদের এটা সেটিং শেষ। তো এখন আমরা ব্যাকে যাই প্যারামিটার ওয়ান। প্যারামিটার টু হচ্ছে অনেক সময় একটা সফট স্টার্টার দিয়ে দুইটা বা তিনটা মোটর চালু করায়, প্রথমে একটা সফট স্টার্টার দিয়ে অন করাইলো, তারপরে অন হয়ে গেলে এটাকে আবার বাইপাসের মাধ্যমে বাইপাস করে দিয়ে মোটরটাকে দেন অন্য একটা মোটর অন করে, সেক্ষেত্রে সার্কিট দেওয়া আছে। সফট স্টার্টারের ক্যাটালগটা আপনারা দেখলে ইউজার ম্যানুয়ালে এগুলার ড্রয়িং দেওয়া আছে, দুইটা বা তিনটা মোটরকে কীভাবে আপনারা চালাবেন একটা টাইপ দিয়ে একটা সফট স্টার্টার দিয়ে এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এটা বলে রাখি প্যারামিটারে যদি আপনি দুইটা মোটর চালান তাহলে প্যারামিটার টুটাতে ওই যা আমি সেট করছি সেম জিনিসগুলো প্যারামিটার টুতে দিয়ে করে দিতে হবে, এবং প্যারামিটার থ্রি তিনটা মোটর যদি করেন। এটা হচ্ছে ইনপুটস, ইনপুটসের ব্যাপারে বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখো যে এখানে ইনপুট ওয়ান ইনপুট টু ইনপুট থ্রি ইনপুট ফোর। ইনপুট আপনাদেরকে দেখাইলাম যে ওয়ান টু থ্রি ফোর চারটা ইনপুটের অপশন আছে, তো আসলে আমরা কোন ইনপুটে কী ইউজ করবো সেটা এখানে সেট করে দিতে হবে। তো আমরা ওকে দেই, এই যে ইনপুট ওয়ানে মোটর
রাইট, আসলে এটা আমরা মোটরকে ফরওয়ার্ডে রান করাইছি, এই জন্য ইনপুট ওয়ান ইউজ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরে তুলো, এই যে ইনপুট ওয়ানে আমরা তার লাগাইছি, এটা মোটর অন কমান্ড দিছি আমরা। আচ্ছা, তারপরে ওকে, না এটা থাক ওকে। তারপরে আমরা যাবো টুতে, ইনপুট টু, ইনপুট টু আমরা ইউজ করে নেই, যে দেখতে পাচ্ছেন ইনপুট টু ফাঁকা আছে, ইনপুট টু আমরা ইউজ করে নেই ফাঁকা আছে। তারপরে আসেন ইনপুট থ্রি, ইনপুট থ্রি তো আমরা কোনো কিছু ইউজ করে নেই, আমরা ইনপুট ফোরটা ইউজ করছি। তো ইনপুট ফোরটা দেখি, এই যে ইনপুট ফোর টিপ রিসেট, যদি ড্রাইভ টিপ করে তাহলে এটা রিসেট করবো। এই যে আপনাদের দেখুন তিনটা আউটপুট আছে, এই দুইটা মিলে একটা এনো, দুইটা এনো তিনটা, আউটপুটটা আসলে একটা রিলে কন্ট্যাক্ট, তো তিনটা রিলে কন্ট্যাক্ট আছে, এই যে এই দুইটা মিলে একটা, এই একটা, এই একটা। তো আমরা একটা আউটপুট ইউজ করছি, আমরা কী জন্য ইউজ করছি এটা দেখাচ্ছি। আমরা ওয়ানটা ইউজ করছি, এই যে দেখেন, এটা হলে যখন মোটর অন হবে, তো অন হইলে অন টাইম মোটর, এখান থেকে একটা সিগনাল দেয় মোটর অন আছে সেটা দেখাবে, আই মিন অন ফিডব্যাকের জন্য আমরা এটা ইউজ করছি। অন টাইম মোটর মানে অন ফিডব্যাকের জন্য আমরা এটা ইউজ করছি। মোটামুটি এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন, এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না। সেভিং অপশন, সেভিং যদি আমি এখান থেকে সেভ, এই যে সেভিং অপশন, যদি আমি এখান থেকে সেভ করে না বের হই তাহলে এটা যদি একবার পাওয়ার অফ করে আবার অন করা হয় তাহলে সমস্ত ডাটা মুছে যাবে। তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের, কনফিগার করা হয়ে গেল মোটামুটি সব কিছু। তো এখন আমরা চালু করে দেখব যে আমাদের মোটর কেমন চলতেছে বা কী ধরনের রেসপন্স করতেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি কোনো উপকারে আসে তো আমার কষ্টটা সার্থক হবে। আর আশা করি ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের জন্য ভিডিওটা শেয়ার করুন। খুদা হাফেজ।